তো নমস্কার বন্ধুগণ, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট। তো বন্ধুগণ, যদি আপনি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন ফর অল অপশনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের কোনো ভিডিওই কিন্তু আপনি আর মিস করবেন না। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের যে প্রিলি পরীক্ষা গত পয়লা সেপ্টেম্বর হয়েছিল, তার যে রেজাল্ট, সেই রেজাল্ট প্রকাশের যে তারিখ, সম্ভাব্য তারিখ, সেটা কিন্তু ইতিমধ্যেই আমার কাছে এসে পৌঁছে গেছে। তো কবে নাগাদ প্রকাশিত হতে পারে সেই রেজাল্টটি, সেটাই কিন্তু আজকে আপনাদেরকে জানাবো। তো সূত্র অনুযায়ী যে খবরটা ইতিমধ্যেই আমার কাছে এসে পৌঁছেছে, পিএসসি সূত্রের খবর যে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু এই পিএসসি আইসিডিএস সুপারভাইজার পদের যে প্রিলি পরীক্ষার রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে পারে এই আগামী ডিসেম্বর মাস নাগাদ। তবে পুরোপুরি পাকাপাকি ডেট না জানা গেলেও কিন্তু সূত্র অনুযায়ী এই খবরই এসছে। এছাড়াও আপনাদের জানাতে চাই যে এই প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পর তার যে মেইন এক্সাম হবে, 400 নম্বরের যে মেইন এক্সাম, সেই 400 নম্বরের মেইন এক্সামের যে সম্ভাব্য তারিখ যেটা জানা গেছে, সেটা কিন্তু মার্চ নাগাদ কিন্তু এই আইসিডিএস সুপারভাইজার পদের যে মেইন এক্সাম, যারা পাশ করবেন তাদের কিন্তু মেইন এক্সাম হতে পারে। তো আপনাদের জানিয়ে রাখবো যে সেই মেইন এক্সামের যে ডেট, সেটা কিন্তু প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হওয়ার পরই কিন্তু পুরোপুরি পাকাপাকি ভাবে জানানো হবে পিএসসির তরফ থেকে। তবে সূত্র অনুযায়ী যেটা পূর্বাভাস ছিল সেটা কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং খুব শীঘ্রই কিন্তু আমরা যে মেইন এক্সামের জন্য প্রিপারেশন শুরু করব। তো বন্ধুগণ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন। তো এই তথ্যটি কিন্তু আপনাদেরকে জানানোর ছিল, কারণ এই বিষয়টা নিয়ে অনেকেই কমেন্ট করছিল, অনেকেই জানতে চাইছিল, যে অনেকেই বলছিল যে দাদা পিএসসি আইসিডিএস সুপারভাইজারের রেজাল্ট কবে বেরোবে। তো এতদিন পর্যন্ত আমার কাছে কোনো ইনফরমেশন ছিল না, আজকে এই ইনফরমেশনটি এসছে, তো সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।